উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষা কবে হবে? আরো বাড়ল স্কুল ছুটির মেয়াদ, বন্ধ থাকবে 10ই জুন পর্যন্ত। ওয়েস্ট বেঙ্গল সহ গোটা ভারতবর্ষে করোনা ভাইরাস যথেষ্ট চোখ রাঙাচ্ছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে 30শে এপ্রিল পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে, আর তার জেরেই এখনই খুলছে না কোনো স্কুল। আমাদের স্কুলগুলিতে গরমের ছুটি পড়ে সাধারণত জুন মাসের প্রথম সপ্তাহেই। তাই মাননীয় মুখ্যমন্ত্রী আজ নবান্নে ঘোষণা করেছেন, গরমের ছুটির পরই স্কুল খোলা হবে। মানে গরমের ছুটিটা লকডাউনের সাথে অ্যাডজাস্ট করে দেওয়া হলো। অর্থাৎ 16ই মার্চ থেকে 10ই জুন এই 88 দিন স্কুল বন্ধ থাকছে। এবার আসি উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষাগুলির কথাই। বন্ধুরা, আগের ভিডিওতেই বলেছিলাম লকডাউন ওঠার পরেই তোমাদের বাকি পরীক্ষাগুলি নিয়ে নেওয়া হবে, আর সম্ভবত সেটাই হবার সম্ভাবনা সবথেকে বেশি। কারণ লকডাউন 30শে এপ্রিলের পর আর থাকবে কি না সেই বিষয়ে কোনো মন্তব্য করেননি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। তাই তোমরা তোমাদের পড়াটা চালিয়ে যাও। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবে না, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।